বঙ্গধ্বনি যাত্রার সূচনা উপলক্ষে নোয়াপাড়া বিধানসভার তৃণমূল নেতৃত্বের তরফে আয়োজিত হল বঙ্গধ্বনি যাত্রা। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে তুলে ধরতে তৃণমূল কংগ্রেসের তরফে শুরু হয়েছে বঙ্গধ্বনি অভিযান। সেই অভিযান উপলক্ষে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে ইছাপুর অশোকনগর থেকে ইছাপুর বাদামতলা পর্যন্ত আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে পদযাত্রা। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক মঞ্জু বসু, তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জয় সিং, মলয় ঘোষ, কাশীনাথ সাউ, গোপাল মজুমদার, অভিজিৎ মজুমদার, অরুণ ঘোষ, তৃণমূল যুব কংগ্রেস নেতা ধীমান দাস, প্রসূন সরকার ও অন্যান্য নেতৃত্ব। এদিনের মিছিলে শুরুতেই আদিবাসী নৃত্যের সঙ্গে ছিল ধামসা মাদল। ঘোষপাড়া রোড দিয়ে যাওয়া এই মিছিল দেখতে পথের ধারে দাঁড়িয়েছিলেন বহু উৎসাহী মানুষ।